হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার সেই সব আপুদের জন্য যারা আমাকে কন্টিনিউসলি বলতে থাকেন আপু আপনি মোটা হয়ে গেছেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের দুপুরের লাঞ্চ অর্থাৎ যেদিন আমি বাসায় থাকি সেদিন কি কি খাই আজকে দুপুরে আমার লাঞ্চে ছিল ভাত সাথে ছিল মিক্সড শাক ভাজি হেলেঞ্চা বা হেঁচি শাক ভাজি এছাড়াও ছিল ঢ্যাঁড়স ভাজি পাঙ্গাস মাছ আলু দিয়ে তরকারি আর ছিল মাংসের কোয়া বা আপনারা তেলে ভাজা মাংসও বলতে পারেন তো পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না বাট আপনারা কি জানেন নদীর পাঙ্গাশ মাছ কত টেস্টি আর যারা আমার মতো একেবারে কাটাযুক্ত মাছ খেতে পারে না তাদের জন্য তো পাঙ্গাশ মাছ একটা বেস্ট অপশন আমি মনে করি তো যাই হোক আলহামদুলিল্লাহ পাঙ্গাস মাছ দিয়ে সব রকম শাক সবজি দিয়ে খাওয়া শেষ করে একদম শেষে নিয়ে নিয়েছি আমার পছন্দের কোয়া বা তেলে ভাজা মাংস এটা যে আমার কি পরিমাণ পছন্দ তবে এটা কিন্তু অনেক হাই ফ্যাট একটা খাবার এইগুলো দিয়ে আজকে লাঞ্চ তো শেষ করলাম তবে মিষ্টি না হলে কি হয় শেষ পাতে নিয়ে নিয়েছি ফুলকুলির স্পেশাল মিষ্টিগুলো তো বুঝতেই পারছেন আমার মোটা হওয়া রহস্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ